আসসালামু আলাইকুম, আমি তাসমা জান্নাত। আমার রিভিউ পেজ তাসমা জান্নাত থেকে লাইভ হয়েছি। আজকে কিন্তু খুবই স্পেশাল একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট বলা যায় না, এটাকে বলা যায় আমাদের বাঙালি সংস্কৃতির সাথে একদম মানে খুব গভীরভাবে জড়িয়ে আছে। আমরা যারা লেখাপড়া করি বা করেছি বা স্কুল পার হয়ে আসছি, তারা কিন্তু নকশিকাঁথার মাঠ এই কাব্যগ্রন্থের নামের সাথে খুবই পরিচিত। সাজু, রূপাই, একটা সময় হ্যাঁ রোমিও জুলিয়েটের অনেক ক্রেজ ছিল, কিন্তু সাজু রূপাইয়ের ভালোবাসা কিন্তু আমাদের যারা আমরা হচ্ছে খুবই রোমান্টিক প্লাস বাঙালি সংস্কৃতির একটা হচ্ছে বিশাল মানে বাঙালি সংস্কৃতি আমাদের মনে একটা বিশাল অংশ ধারণ করে, তাদের জন্য কিন্তু সাজু রূপাই একদমই আনকমন কোনো কিছু না। রূপাইয়ের প্রেম, সাজুর প্রেম, এগুলো কিন্তু নকশিকাঁথার মধ্যেই ফুটে উঠেছিল। তো এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমার পিছনে দেখা যাচ্ছে কি, বলতে পারবেন কে, মানে কে বলতে পারবেন এটা কি? রেদান আপু, ওয়ালাইকুম আসসালাম। নজরুল ইসলাম, থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য। এই লাইভটা আপনারা শেয়ার করে রাখতে পারেন, কারণ আমি যেই জিনিসগুলো দেখাবো এত এক্সক্লুসিভ, এখন পর্যন্ত কেউ লাইভে এই সমস্ত জিনিস দেখায়নি একদমই না। আর আমার এই পেজ হচ্ছে আমার ব্যক্তিত্ব, আমার রুচিবোধের একটা বলতে পারেন জাস্ট একটা ডায়েরির মতো, আমার যা ভালো লাগে, যা আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে, সেগুলো এখান থেকে আমি নিয়ে আসি। দেখেন কি সুন্দর করে রাখা, বলতে পারবেন? ডিজাইনটা দেখেন জাস্ট। এই এখানে আমি যত কিছু দেখাবো তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই জিনিসটা। এত সুন্দর একটা সার্ভিং ডিশ, যারা হচ্ছে কিচেন ফ্রিক মানে কিচেনে না গেলে ভালোই লাগে না। কখন রুবিন আক্তার আপু, এই জিনিসটা যদি আপনার হাতে থাকে, আপনি যেই ড্রেসটাই পরবেন আপনার মনে হবে যে না, হবে না, হবে না, লালই পরতে হবে। কারণ লাইভের ক্যামেরায় যা দেখা যায় তা কিন্তু চোখকে ধোকা দেয়, বাস্তবে কিন্তু সেটা হতে পারে তার চেয়ে খুব খারাপ, অথবা হতে পারে তার চেয়ে অনেক বেশি সুন্দর। তো এই জিনিসটা দেখে বোঝাই যাচ্ছে যে এই জিনিসটা কতটা সুন্দর। সিরামিক, ওজনদার, ওজন আছে ভালো, এটা আপনি চুলায় দিতে পারবেন না, এটা আপনার ডাইনিং টেবিলে আপনি যখন গেস্ট আসবে তাকে সার্ভ করতে পারেন। আর এটা আমাদের একটা ভুল কাজ যে আমরা গেস্ট আসলে সমস্ত সুন্দর জিনিস বের করি, সার্ভ করি, কিন্তু নিজেদের আপনজনের জন্য সেটা করি না। আপনি ভাবেন তো এটা কার জন্য বের করা উচিত, যে আপনাকে এরকম একটা লাল গোলাপ দিতে পারে তার জন্য আপনি এটা করতে পারেন। আমি তো রান্না পারি না, আমি সাজাতেও পারি না, রান্না পারি, সব রান্নাই মোটামুটি পারি, কিন্তু ওই যে খেয়ে যে মনে হয় আরও খাই আরও খাই, ওইটা আসে না। তো যাই হোক, ফুল পেয়েছি, এটাও আছে আমার কাছে, এখন হচ্ছে কাউকে সার্ভ করে খাওয়াতে হবে, কঠিন দায়িত্ব। আচ্ছা, তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, আমার মা আমাকে একটা জিনিস দিয়েছে এই শীতে, এটা হচ্ছে লাল রঙের একটা নকশিকাঁথা, দেখেন কি সুন্দর। আর আমার কাছে আছে নকশিকাঁথার কড়াই, ডিজাইনটা দেখেন। যারা লাইভ দেখছেন, আমি আমার ড্রেস কেমন লাগছে, কাঁথা কি, ফুল কে দিল, এগুলো সব গৌণ, এগুলো নিয়ে কোনো আসলে মাথায় আমার কাজ করছে না যেগুলো প্রশ্ন আসবে কি আসবে না। আমার শুধু মাথায় আসছে যে আপনারা এত সুন্দর একটা জিনিস দেখে কতটা খুশি হবেন এবং কে কে এই জিনিসটা পেতে চাইবেন। শুধু এইটা, আপনি পিছনে জাস্ট দুই তিনটা জিনিস দেখছেন, আমার এই পাশ ভরা, এত সুন্দর একটা ডিনার সেট। তো সার্ভিং কড়াইটার মধ্যে দেখেন নকশিকাঁথা কোথা থেকে আসছে, সেটা তো জানেন নিশ্চয়ই। বাংলাদেশের মানুষ নকশিকাঁথা বলতেই পল্লীকবি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ বোঝে। বাট এটা কিন্তু 500 বছর আগে থেকে আছে। 500 বছর আগে একজন কবি, তাকে বলা হতো কবিরাজ, বাংলাদেশে আছেন একজন নায়ক রাজ রাজ্জাক, উনি হচ্ছেন কবিরাজ কৃষ্ণদাস, নামটা যেমন সুন্দর। তো কৃষ্ণদাসের মনে হয়তো বা কোনো এক রাধা বসবাস করতো, যাই হোক এত রোমান্টিক। উনার একটা বইয়ের মধ্যে হচ্ছে 500 বছর আগে এই নকশিকাঁথার যে ডিজাইন বা নকশিকাঁথার কথা পাওয়া যায়। আর নকশিকাঁথা, এই কাঁথা জিনিসটা কিন্তু নকশিকাঁথা শব্দটা থেকেই আসছে, এবং কাঁথার সাথে কোন শব্দটা মিলে বলেন তো। আরেকটা জিনিস দেখাই, এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন নকশিকাঁথা। একটা চমৎকার ইনফরমেশন দেই, এটা কিন্তু গোল্ড প্লেটেড, তো দামটাও এরকম, গোল্ড প্লেটেড নকশিকাঁথার ডিনার সেট। এটা গোল্ড প্লেটেড কিনা আমি শিওর না, বাট এটা জানি আমি। তো মনের কথা আপনি কোথায় লেখেন, ডায়েরিতে তো
এখন যদি আমরা ফেসবুকে লিখি, যেমন আমার তাসমা জান্নাত পেজ আমার মনের ডায়েরি, তো মনের ডায়েরির তো আমরা এক সময় হচ্ছে এভাবে যদি চিন্তা করি যে আমি যদি কাঁথা সেলাই করতে পারি, আমি যদি কাঁথা সেলাই করতে পারি, ডিজাইনটা আমার মনের একটা প্রতিফলন ঘটবে ডিজাইনে। তো কথা, মনের কথা, মনের কথা থেকেই কাঁথা আসছে, মনের ভিতরে যে আলপনাগুলো খেলা করে সেখান থেকেই নকশি কাঁথা শব্দটা আসছে। তো যাই হোক, সার্ভিং ডিশ এটা তো দেখলেন, আরেকটা দেখাই, ওটা আরও চমৎকার। আমি একটু সাইড হয়ে আপনাদেরকে দেখাই, যদি একটা পরে ভাঙে মনে হবে যে আমার ভিতরে কিছু একটা চুরমার হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এত সুন্দর একটা পাতিল লিপি শেড। আমি জানতাম এই প্রশ্নটা করবেন, কারণ আমি লিপিটা এখানে বসে বসে দিয়েছি, তখন মনে হয়েছে জিজ্ঞেস করবেন, পাশেই রেখেছি এই যে। ওকে, আচ্ছা, এই সার্ভিং এটা কি বলবেন, হাঁড়ি, পাতিল, যাই বলেন, হাঁড়ি বলেন, সমস্যা নেই, এটাও নকশি কাঁথা। এত সুন্দর জিনিস তুমি কোথায় পেয়েছ আপু? আমি এই জিনিসগুলো কোথায় পেয়েছি, আমি লাইভের ক্যাপশনে তাদের ট্যাগ করে দিয়েছি। বর্তমানে সবাই অনলাইন বিজনেস করে, সবাই সবার দোকানের জিনিসপত্র নিয়ে অনলাইনে চলে আসে, কিন্তু এইগুলো এত চমৎকার জিনিস আমি সব জায়গায় পাইনি, এক জায়গায় পেয়েছি। হ্যাঁ, হতে পারে এখন অনেকেই টুকটাক সেট আনবে, কিন্তু কারা এটা ফার্স্ট শুরু করেছে, কাদের কাছে হিউজ কালেকশন আছে, আরাজের কাছে, নামটা যেমন সুন্দর, স্মার্ট না, মনে হয় ঋত্বিকের মতো কেউ, বাট রিয়েলিটি এটা না, এটা হচ্ছে গিয়ে একটা পেজ, অনলাইন পেজ। এখানে আমি কাউকে, আমি এখানে সাদা পোলাওয়ের চালের ভাত বেড়ে দিতে পারি, এখানে আমি তাকে মুরগির মাংস বেড়ে দিতে পারি, কাকে, গেস্টকে, অথবা লাল গোলাপ যে দিবে আপনাকে তাকে। কোন প্রাইস কেমন নকশি ডিস আপু? এগুলো প্রাইস ভালোই প্রাইস, এগুলো বাইরের কান্ট্রিতে এক্সপোর্ট হয় বেশি। তো এটা ডিজাইনটা আপনার কাছে থেকে দেখেন, এখানে কথা বলার মতো আসলে কিছু নাই, যা কথা বলার বলে ফেলেছি, কিন্তু এখন শুধু আপনাকে দেখতে হবে, তাই না, যে আরাজের সিল দেওয়া আছে। গোল্ড প্লেটেড আবারও বলছে, এই যে এটা, এই যে সার্ভিং ডিশটা দেখেন, এখানে আপনি কি কি দিতে পারেন? হ্যাঁ, আমি বললাম না, আমার ডাইনিং টেবিলের এক্সপিরিয়েন্স একদমই নাই। এখানে আপনি চাইলে মুরগির রোস্ট এভাবে 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 সাজিয়ে দিতে পারেন, মাছ ভাজা এভাবে সাজিয়ে, ফিশ ফ্রাই বলবো না, ভালো লাগে না শব্দটা, বড় পেটিগুলো এভাবে সাজিয়ে দিতে পারেন, একটু ধনে পাতা ছড়িয়ে দিবেন, এটাও গোল্ড প্লেটেড। দেখেন একটু চিকমিক করবে কি না, লাইট তো আমি কমিয়ে রেখেছি একদম। এই যে গোল্ডেন দাঁড়ান বলি, এগুলো কিন্তু গুজরাটি সেলাই, এটা গুজরাটি সেলাই, এটা হচ্ছে আপনার ভরাট সেলাই, এখানে হচ্ছে মিরর বসানো মনে হয়, বাট এটা মিরর নয়, এটাই গোল্ড প্লেট, দারুণ নাই, গোল্ড প্লেটেড হওয়াতে এগুলো এত বেশি এক্সপেন্সিভ। আমার যতটুকু ধারণা ডিনার সেটটা 18,000 বা এরকম সামথিং হবে, বা আমার, আমি আমি আসলে শিওর না। এই যে দেখেন, এই যে ঝিলমিল করে, গোল্ড প্লেটেড হওয়াতে ঝিলমিল করে। তবে সবচেয়ে সুন্দর লাগলো কোনটা সেটা কিন্তু লাইভের মধ্যেই কমেন্ট করে জানাবেন। পিপি, আমি তো সেল করি না, আমি, আমার পছন্দ হয়েছে, এটা আমার কালেকশন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এটুকু শিওর যে আমার ডাইনিং টেবিল, আমার রুম যেমনই হোক না কেন, এই আইটেমগুলো যদি, এই জিনিসগুলো যদি থাকে, তাতে করে যদি আমি আপনাকে খেতে দেই, আপনি অবশ্যই আমার রুচির প্রশংসা করবেন, বলবেন যে মেয়ে বটে একটা, দারুণ জিনিস পছন্দ করে। আচ্ছা, পাতিলটা দেখাই, এই পাতিলটা, আচ্ছা কোন পাতিলটা বেশি সুন্দর আমি জানি না, এই যে গোল্ডেন গোল্ডেন কাঁথা স্টিচ আছে। আমি একটা জিনিস দেখাই, আমার কাছে যে কত কাঁথা আছে সেগুলো আমার মা দিয়েছে আমাকে, এই দেখেন মেরুন কালার কাঁথা, কাঁথার সেলাইয়ের সাথে এগুলো খুব বেশি ডিফারেন্স নাই, এটার চেয়ে দাঁড়ান কালোটা দেখাই তাহলে বুঝবেন বেশি। হ্যাঁ, এইটার সাথে এটা মিলছে, এই দেখেন এই ডিজাইনটার সাথে, দেখলেন এই যে এই ফুলটা দেখেন আপু, একসাথে কয়টা জিনিস, অনেক জিনিস, আমার ড্রেসটা, আমার ড্রেসটা আমি সেল করি। আচ্ছা, এই দেখেন ফুলগুলো, আর এই দেখেন পাতিলের ডিজাইন, আর কোয়ালিটি অফকোর্স ভালো। আমার কাছে আরেকটা ডিনার সেট আসছিল, ওটা কোয়ালিটি এত বাজে যে আমি ওটা আপনাদেরকে দেখানো তো দূরের কথা, আমার পক্ষে ওটা রাখাই সম্ভব হয়নি, এতটা বাজে। তো আপনি বুঝতেই এটুকু বিশ্বাস করতে পারেন যে আমি বেস্ট জিনিসটাই আপনাদেরকে দেখাবো। তো এটা একটা স্ক্রিনশট নিতে পারেন আপনারা, এই পাতিলটা যদি আরাজ থেকে অর্ডার করতে চান। এটাও একটা সার্ভিং হাঁড়ি, এবং এখানে আপনি খিচুড়ি রাখেন, পোলাও রাখেন, কেউ আপনাকে মানা করবে না। এই এই নকশি কাঁথার এই কড়াইটা, এটা কালো রঙেরও হয়, বাট আমার কাছে কালোটা নাই, আমি আশা করি খুব দ্রুত আমার কাছে কালো রঙেরটাও চলে আসবে, তখন আবারও লাইভে দেখাবো। এটা বেস্ট না, খুবই সুন্দর। আমি একটা গিফট পেয়েছি, একটা জিনিস দেখাই,
এই যে গোল্ড প্লেটের একটা মগে চা খাওয়ার বা হরলিক্স না, চা খাওয়া, শরবত খাওয়া, পানি পান করা, কড়াইটা অনেক সুন্দর। এক্স্যাক্টলি পেজ লিঙ্কে দিয়েছো, অবশ্যই দিয়েছি, লাইভে দেখেন, লাইভ উইথ আরজ সিরামিক্স। এই যে গোল্ড প্লেট অংশটা হচ্ছে আপনার এই মিরর ডিজাইনটার মাঝখানে, আর এই ভরাট সেলাইয়ের মাঝখানে, তারপর এখানে কাঁথা স্টিচ আছে, এই যে দেখেন ডিজাইন। তারপরে আমি ছোট ছোট বল আছে, কিছু বল বল না বল অ্যাকচুয়ালি, দারুন না, পেজ লিঙ্ক দেওয়া আছে, এইটার ছবি দিলে আপনারা বেশি খুশি হবেন। তোমার ড্রেসটা কোথা থেকে নেওয়া? আমার ড্রেসটা আরজে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল থেকে নেওয়া, ঠিক আছে। আর হচ্ছে ছোট, এই যে দেখেন ছোটরা, বড়টাতে কি রাখবেন, ডাল দিতে খুবই ভালো লাগবে, ছোটটাতে। এই আইটেমগুলো আরঙ্কেও হার মানিয়েছে, কথাটা আমি বলতে পারি নাই, কেন পারি নাই, কথাটা আমি বললে আপনারা বলতেন হুম কি বলে এইসব, বা অধ্যত্ব অথবা একটা অহংকার অথবা হচ্ছে অতিরিক্ত পাবলিসিটি মনে করতেন, বাট আপনার মুখ থেকে যেহেতু আসছে আমার শান্তি লাগছে, কারণ কথাটা আমি বলতে গিয়েও বলতে পারিনি। ডিজাইনগুলো এত এক্সক্লুসিভ, ওদের আরও এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে, আমি আস্তে আস্তে লাইভে দেখাবো, এবং ওগুলো আমার কালেকশনে আছে, কিন্তু ওগুলো আমার মানে কৌতূহল আমি শেয়ার, যে ওগুলো দেখার পর আপনাদের রিয়েকশন কী হবে। প্লেটগুলো কোথায়? এই যে প্লেটটা, প্লেট আমার কাছে ছয়টা আছে, মানুষও আমরা ছয়জন। প্রাইস বলো, প্রাইসটা আমি বলতে পারছি না আপু, প্রাইসের জন্য আপনাকে ওদের কাছে যেতে হবে, আরাজের কাছে যেতে হবে। আপনি সিঙ্গেল কিনতে পারবেন সব কিছু, সব কিছু বলতে দাঁড়ান আমি বলি কোন সব কিছু, এই সেটটা হচ্ছে ওদের এক্সক্লুসিভ। বাইরে যেটা তারা পাঠায় দেখেন চিকমিক করছে, এটা হচ্ছে গোল্ড প্লেটেড, আর এটা গুজরাটি সেলাই, এটা ভরাট সেলাই, এটা মিরর আটকানোর সেলাইটা, এটাও গুজরাটি সেলাই, আবার কাঁথা স্টিচ, এই যে সাইডে দেখেন কাঁথা সেলাই করা আছে, হ্যাঁ কাঁথা সেলাই করা আছে। কোন পেজে আপু, আপনারা কি ক্যাপশনটা দেখতে পাচ্ছেন না? ক্যাপশন তো দেখা যাচ্ছে, ক্যাপশনে দেখেন না, আমি পেজে লিঙ্ক দিয়ে দিয়েছি, আর কোনো পেজে এই কালেকশনগুলো নাই, আরাজের কাছেই আছে। ARAZ, ARAZ, এই যে দেখেন, এই যে 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 উফ ওদের কাছে, এই যে দেখেন আর রাজের, ওদের কভার পিকচারে এটা হচ্ছে রাজস্থানি ডিজাইন, রাজস্থানি ডিজাইন নিয়েও আমি খুব দ্রুত চলে আসবো লাইভে। দিলা তো সংসারের খরচ বাড়িয়ে পেজে ঢুকেছিলাম, ড্রেসটা দেখাবা প্লিজ, খুব সুন্দর, ছবি তুলে দিব। সংসারের খরচ বাড়ানোর মতোই প্রোডাক্ট আসলে এই, এই প্লেটগুলো দাও না আমার হাতে, এই যে, এই যে দেখেন এগুলো হাফ প্লেট। আপনারা প্লিজ আমার কথাটা একটা মাথায় রাখেন, এটা লাইভে আমি আসলে লাইভের ক্যামেরা তো বুঝি না, আসলে বুঝি না, কখনো ঘোলা দেখা যায়, কখনো ক্লিয়ার আসে, আলোর একটা ব্যাপার আছে, সামনাসামনি ভালো লাগবে, তবে সবার জন্য আপনি, আপনার মন কি বলে, আপনি আমার কথা শুনে অবশ্যই কিনবেন না, কথা শুনে কেনার দরকার নেই, আপনার মন কি বলে সেটাকে আগে পেজে লাইক দিয়ে আসলাম, থ্যাংক ইউ, পেজে লাইক কত দেখি তো। তারপরে হচ্ছে পাতিলটা তো দেখিয়েছি, মূলত এই আইটেমগুলো 46,776 লাইক, দেখা যাক, এটা তো গেল। আর একটা আচ্ছা, এগুলো আমি একটা টুকু শুধু দেখিয়ে যাই যে কি কি প্রোডাক্ট আছে। এই যে দেখেন এটাতে কি দিবেন আমি ঠিক শিওর না, টিকিয়া আমার পাশে হচ্ছে আমাদের অফিসেরই একজন, সে মনে হয় খাবার দাবার সার্ভিং এ খুব ভালো, ঠিক আছে আমরা যদি কোনোদিন রেস্টুরেন্ট দিই কাজ করবা। এই দেখেন এটাতে আমাকে বলছে টিকিয়া দিতে, সালাদ দিতে, শোকেস মনে হচ্ছে একটা বানাতে হবে, আমার বানাতে হয়েছে, কি বলবো, আমি লাইভ করেছিলাম কাঁসা এবং পিতলের জিনিসপত্র নিয়ে, আমার শোকেস ভালো লাগতো না, কিন্তু আমার দুইটা শোকেস বানাতে হয়েছে আমার এই শখ পূরণের জন্য, কি অদ্ভুত শখ, এগুলো দিয়ে যে আমি খাই, আমি যে মানুষকে সার্ভ করি, আসলেই তা না, আসলে আমার এরকম কেউ নাই যে আসলে আমি হচ্ছে তাকে এগুলো দিয়ে খাওয়াবো, আপনারা আসলে আপনাদেরকে দিতে পারি, বাট মনের শখ, মনের কথা, নকশিকাতা আরও আছে দেখাবো। তো আমি দুইটা লাইভ করেছি, একটা হচ্ছে সিরামিকের একটা মাল্টি কালার ডিনার সেট নিয়ে, তারপর কাঁসা পিতল নিয়ে, এখন হচ্ছে নকশি কাঁথা নিয়ে। প্রমোট করেন কি আপনি? করি যদি সেটা এক্সক্লুসিভ কিছু হয়। হ্যাঁ এই দেখেন কড়াইগুলো, কালো কড়াইটা, আর আছে আমি লালটা নিয়েছি, কালো নিলে কালো ড্রেস পরতাম এরকম, তো এটাও রেখে দিচ্ছি। বাটিগুলো খুবই সুন্দর, ছোট বাটিগুলো, আমার খালি ধরতে ভয় লাগে, এই দেখেন ছয়টা বাটি আছে এখানে। আচ্ছা আমি বলি, আমার কাছে পাতিল মানে এই নকশি কাঁথার সেটে আমার কাছে পাতিল আছে দুইটা, পাতিলটা আবার হাতে দাও তোমার,
এই এই পাতিল সেম টু সেম এই পাতিল দেখেন আমার ওই যে পিছনে কর্নারে দেখা যাচ্ছে একটা, এই যে আমার হাতে একটা পাতিল দুইটা ধরো আমি বলে দিচ্ছি। তারপর এইরকম বাটি আছে আমার কাছে ছয়টা, এই সেটটাতে কি কি আছে বলে দিই। একটা ভেঙে গেলে কলিজা লাগবে, এক্সাক্টলি কলিজা লাগবে বলে এগুলো আমি সার্ভ করতে ইউজ করি না, কারণ কে ধুবে সর্বনাশ করে দিবে আমার। এই দেখেন দেখেন এটা ছয়টা, এটা রেখে 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 দাও, এটা পেয়েছি দুইটা, দাও দুইটা হাতে। এই সেটে এরকম বড় সার্ভিং ডিশ, পাতিলটা কত বড়, আচ্ছা পাতিলটা কত বড় একটু পরে দেখাচ্ছি। এটা রাখো, হাফ প্লেট গুলো আমার হাতে দাও। এই যে হাফ প্লেট গুলো, ছয়টা হাফ প্লেট, কাঁসার একটা ডিনার সেট কিনতে চেয়েছিলাম। আমার মা বলে আগে একটা লোহার শোকেস বানান। জি না, আমি কাঁচের শোকেসে, কাঁচেরটাতে আমি কাঁসার জিনিসপত্র রেখেছি এবং এটা অনেক লোড নিতে পারে। আমার কাঁচের শোকেসে 1 2 3 4 4টা তাক কাঁচের, প্রতিটা তাক 15 কেজি ওট নিতে পারে হাতিম ফার্নিচারের। তো ওটার উপরের দুইটাতে কিছু শোপিস আছে, ওগুলো সরিয়ে আমি নকশি কাঁথা রাখবো, ঠিক আছে। কড়াইটা দেখাও আপু। ওকে আমি কড়াই দেখাচ্ছি, ছটা রাখো তো তাড়াতাড়ি। তারপরে এই যে এই বাটি পেয়েছি তিনটা, রাইট, বড় বাটিটা তিনটা পেয়েছি, দাও তুইটা। কড়াইটা দেখাচ্ছি, এই যে আরো লাইট দিলে কি আরো ক্লিয়ার দেখা যাবে, দিয়ে দেখো। আচ্ছা আরেকটা লাইট দিয়ে দেখি তো, আমাকে সাদা লাগে, বন্ধ কর। আচ্ছা এটা রাখো, আর এই মগ, এটা আমাকে টোকেন হিসেবে দিয়েছে, আর আজ থেকে টোকেন দিয়েছে জাস্ট। হ্যাঁ তো এটা চাইলে 6 পিস নেওয়া যায়, আমার লাগবে না, চিন্তা করেন তো। এই মগে পানি খেতে কেমন লাগবে, তোমার ড্রেসটা কোথা থেকে নিয়েছো, আর যে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের ড্রেস এটা। আচ্ছা তারপর এই কড়াইটা কত বড় একজন জানতে যাচ্ছিলেন, আই থিঙ্ক এটা 6 ইঞ্চি বড়, লম্বায় আমাকে বলে লাভ নাই, আমি এখানে 6-7 ইঞ্চি হবে, আর পাশে কতটুকু হবে সেটাও জানি না, কিন্তু ধরবে জিনিস ভালোই। এই যে লেখা আছে কি ওদের পেজে মনে তো নাই, আমি তো ওইটা দেখে শুনে কিনি। শোনেন কিছু জিনিস, শোকেসটা দেখান প্লিজ, শোকেসটা লাস্টে। আচ্ছা শোনেন আমি বলি, শোকেসটা দেখতে চাইলে আপনি আমার পেজ একটু স্ক্রল করেন তাহলেই দেখতে পারবেন, আর এগুলো সাজানোর পর শোকেসের একটা পিকচার দিব। মাথা নষ্ট করে দিয়েছেন আপু, এটা দেখে যদি মাথা নষ্ট না হয় তাহলে আপনার মনের মধ্যে বাঙালি সংস্কৃতির নকশি কাঁথার কোনো ভূমিকাই নাই, কিচ্ছু বলার নাই। এই দেখেন নকশি কাঁথার ডিজাইন আমার কাছে পর্যন্ত আছে, এই যুগে মানুষ যেখানে কম্পিউটার ইউজ করে আমি স্টিল নাও কাঁথা ইউজ করি। এই কাঁথা এই এটার সাথে কোন কোন ডিজাইনটা মিলে আমাদের, আস্তে দাও এটা, সরি এক্সট্রিমলি সরি, অনেক হালকা। এই যে দেখেন এটা না, এই যে এটা এটা মিলবে, এই যে এই পাতিলটা দেখেন ডিজাইন। এগুলোর প্রাইস কত, প্রাইসের জন্য তো এগুলো যারা সেল করে তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আর আজ থেকে পেজ থেকে ঘুরে আসলাম, অসাধারণ ওদের পেজের জিনিসপত্র আসলেই অসাধারণ, কিন্তু আমার দুঃখ লাগে, আমার দুঃখ লাগে যে হচ্ছে ওরা ওইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছে না। জিনিসগুলো এত সুন্দর কিন্তু ছবিগুলো দেখে না বোঝা যায় না, আমার মাঝে মাঝে বলতে চলো এই আপনি একটা সুন্দর করে ছবি তুলেন না, সুন্দর করে ছবি বলতে কিন্তু DSLR নিয়ে হাইফাই ছবি না, জাস্ট ডিজাইনটা ক্লিয়ার বোঝা যাবে, একটু প্রোডাক্টটা যে কতটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো সেটা বোঝা যাবে, তাই তো হলো না, আমি বলি নাই, ভদ্রতা করে বলিনি, তবে এবার বলবো। আমার এখানে খুব পছন্দের হচ্ছে এই কড়াইটা, এটার দুটা কালার, আমি যেহেতু আমার কাছে পাতিলটা আছে কালো রঙের, আমি সো এটা লাল রঙে নিয়েছি। আপনারা আমার কাছে সাজেশন চাইলেও আমি বলবো যে লাল কড়াইটা অসম্ভব সুন্দর, এটা এগুলা মানে রেগুলার প্রাইস কীরকম মনেই পড়ছে না, অনেক কিছু তো অনেক কিছু তো, আমি জাস্ট বলেছি আমার এই জিনিসগুলো দরকার, সুন্দর করে ওরা হচ্ছে সেট সাজিয়ে আমাকে দিয়েছে। এখন হচ্ছে একটু কথা বলেন, কারণ আপনার আসলে কোনটা পছন্দ হবে, আমি যা দেখাচ্ছি তার চেয়েও এক্সক্লুসিভ জিনিস আছে, আমার আরও 2-3টা সেট আসবে, তখন আমি আবারও লাইভ করব। সাজ্জাদ আলী শরীফ,
আরাজ সিরামিক, এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে এই ভায়াটা। কাঁথাগুলি কি ছোট? না না, এগুলো স্যাম্পল, এখন এগুলো দেখে বড় করা হবে। আমি আপনাদেরকে দেখাই, এই এই যে দেখেন আমার সাদা কাঁথাটা, এটা প্রথমে একটা ছোট ছিল, ওটা দেখে হচ্ছে বড় করা হয়েছে। আমরা কাঁথার ব্যাপারে অনেক এবং আমরা কাঁথা সেল করব, ঠিক আছে, কাঁথা আমরা সেল করব। তবে ভাই অসব কথার এক কথা, লাল কড়াই লাল কাঁথা বারবার নড়ে যাচ্ছে কেন? নড়িও না, এই পাতিলে রান্না করা যাবে? অসম্ভব, সিরামিকের পাতিলে কি রান্না করা যায়? হবে, ফুটে ফুটে যাবে। এটার সার্ভিং ডিশ, আপনি এটা দিয়ে ডাইনিং টেবিলে সার্ভ করবেন, গেস্ট আসলে খাবার দিবেন এটাতে। আমি এটার একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, রিয়েলি নাইস। 1700 টাকা, আচ্ছা কড়াইটার কড়াইটার দাম হচ্ছে 1700 সম্ভবত। আচ্ছা আমি আপনাদেরকে একটা বলে দিই, 1700 থেকে 1800 বা 1900-এর মধ্যে হবে কড়াই এবং পাতিলগুলো, এবং এগুলো অনেক হেভি। আপনি যদি মনে করেন যে লো কোয়ালিটির ইম্পসিবল, আমি এখন এটা আবার কাছে থেকে দেখাচ্ছি। এই যে দেখুন এইখানে সেলাইগুলো কি কি বলি, এটা ক্রস সেলাই, পাতাগুলো আছে না, এটা ক্রস সেলাই। গার্হস্থ্য অর্থনীতি পড়েন নাই? হ্যাঁ, যেসব আপুরা লাইভ দেখছেন, যারা সেলাই পারেন না তারাও সেলাই সম্পর্কে জানেন। গার্হস্থ্য অর্থনীতিতে আমি ভালো নাম্বার পেতাম কারণ ফাঁকিবাজি করতে পারতাম। তো এটা হচ্ছে আপনার ক্রস সেলাই, এই ডান্ডাটা হচ্ছে গিয়ে কাঁথা কাঁথা স্টিচ। এই যে দেখেন, এই যে ফুলের স্টিকটা, এটা হচ্ছে কাঁথা স্টিচ, এটা ক্রস সেলাই, এটা হচ্ছে একদম ছোট ছোট ফোরের কাঁথা স্টিচ, এটা কল্কি ডিজাইন। কাঁথা নকশি কাঁথার সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী ডিজাইন হচ্ছে এই কল্কিটা, যেটা আমরা আলপনায় ইউজ করি। ঢাকা ভার্সিটির ছেলে মেয়েরা, আপুরা ভাইয়ারা যারা হচ্ছে নববর্ষে ডিজাইন করেন, কল্কি ডিজাইন কিন্তু ফার্স্টে থাকে, দারুণ লাগে, তাই না? করের দাম আমি দেখলাম 1700 টাকা, একজন কমেন্ট করেছেন, একটু দেখেন আপনারা তো এই কল্কি ডিজাইনটা দেখেন। পাতিলেও কল্কি ডিজাইন আছে, সেম পাতিল আর কড়াইটার ডিজাইন হচ্ছে একদম সেম। দেখেন কাঁথা প্রাইস, কাঁথা তো সেল করি না, এগুলো আমি গায়ে দেই, আমি আপনাদেরকে জিনিসগুলোর সাথে পরিচিত করিয়ে দিলাম। শোনেন একটা কথা কি, আমরা এক একটা মানুষ এক এক রকম। কারো কারো হচ্ছে গ্লাস ডেকোরেশন ভালো লাগে, কাঁথা দেখতেই পারে না, সে কমফোর্টার ইউজ করবে, করতে পারেন, এটা তো কোনো সমস্যা না। ডিনার সেট আমার কাছে হয়তো বা এই যে এটা ভালো লাগছে, পাতিলটা নেই, আমার কাছে হয়তো এই ডিনার সেট ভালো লাগছে, কিন্তু আপনার কাছে হয়তো ভালো লাগবে ওয়েস্টার্ন ধাঁচের বা ব্রিটিশ ধাঁচের যে ডিনার সেটগুলো আছে, গোলাপ গোলাপ, ওগুলো হয়তো আপনি হচ্ছে পছন্দ করবেন, কিন্তু এটাকে আপনি ইগনোর করতে পারবেন না। আমি আপনাদেরকে যেটা বলবো, এটা আপনার ভালো নাই লাগতে পারে, আপনার বাজেট নাই হতে পারে, সবার পক্ষে সম্ভব না যে আপনি হচ্ছে একটা সার্ভিং করাই কিনবেন 1700 টাকা দিয়ে, বা এরকম একটা ডিনার সেট কিনবেন আপনি 18000 টাকা দিয়ে, এটা সম্ভব নাই হতে পারে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনি তো এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন, আপনি এটা ছড়িয়ে দিতে পারেন, আপনি এটা মানুষকে বলতে পারেন, কারণ এটা আমাদের দেশের ঐতিহ্য। এখন নকশি কাঁথা কয়জন চিনবে? বাংলাদেশের বাইরে গিয়ে আপনি কয়জন বিদেশিকে বলতে পারবেন যে ভাই গায়েব নকশি কাঁথা দে, তুই নকশি কাঁথা দে, শীত লাগবে না, শীত লাগবে না, এরকম বলতে পারবেন না আপনি, ওইটা আলাদা জিনিস, গিফট করতে পারেন। কিন্তু আপনি যেহেতু প্রত্যেক দেশেই মানুষ খাওয়া দাওয়া করে একটা কিছুতে নিয়ে, তো এই জিনিসগুলো যে কতটা স্পেশাল, এটা কিন্তু আপনি তাদের কাছে পৌঁছে দিতে পারেন, পৌঁছে দিতে পারেন, এবং আপনি চাইলে কাউকে গিফটও করতে পারেন। ধরেন আপনার বাজেট 2000, ধরেন আপনার বাজেট 2000, আপনি আপনার ওয়াইফকে, আপনার মাকে, আপনার বান্ধবীকে অথবা আপনার কাজিনকে কিছু একটা গিফট করতে চান, যেটা অ্যামেজিং একটা রিয়াকশন দেখবেন, এক্সপ্রেশন দেখবেন তাদের চোখে মুখে। আপনি অনেস্টলি স্পিকিং, আপনি যদি তাদেরকে এরকম একটা হাড়ি দেন, একদম সারপ্রাইজড হয়ে যাবে। এই যে দেখেন এখানের যে সেলাইটা, এই যে দেখেন ডিজাইন, খুব সুন্দর না, খুব সুন্দর। আচ্ছা এটা ঢাকনাটা তো দেখাই নেই আমি, এই দেখেন এখানে সবচেয়ে ভালো লাগলো আপনাদের কোন জিনিসটা, আপনাদের কোনটা লেগেছে আমি জানি না, আমারটা আমি দেখাই, আমার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে আমি দেখাই। এটা খুবই এক্সক্লুসিভ এই সার্ভিং ডিশটা, আর বারবারই বলছি যারা নতুন ঢুকছেন বা জয়েন করছেন লাইভে, এগুলো গোল্ড প্লেটেড, মানে এখানে কিছু ডিজাইন হচ্ছে গোল্ড প্লেটেড ডিজাইন আছে, গোল্ডেন কাজ করা। আর এখানে দেখেন গুজরাটি সেলাইগুলোও কিন্তু নিখুঁতভাবে তারা করেছে, এই যে দেখেন, এই যে ঠিক আছে, এই যে জেসমিন আর আমিতাপুর লাল করাই সবচেয়ে ভালো লেগেছে। হ্যাঁ,
এটা প্রশ্ন অবশ্য পুরো সেট কত, এখানে নকশিকাঁথা ডিনার সেটটা হচ্ছে 18,000, আর এগুলো তো আলাদা আলাদা, এটা কিন্তু ওই সেটের না, এটা আলাদা। এখানে সবচেয়ে ভালো লেগেছে লাল কড়াইটা, আমার কাছে লাল কড়াইটা অসম্ভব পছন্দের প্রিয় একটা জিনিস বলেই আমি লাল ড্রেস পরেছি। নকশিকাঁথা মনের কথা বলে, এবং এটা ডিজাইনটা দেখলে আপনারা যারা হচ্ছে একটু কবিতা ভালোবাসেন, উপন্যাস ভালোবাসেন, তারা এটাকে ছাড়তে চাইবেন না। তো আমি আবারও বলছি, আপনি নাই কিনতে পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি এটা সবাইকে বলতে পারেন যে আমাদের দেশের ঐতিহ্য নকশি কাঁথাকে এখন সিরামিকেও ডিজাইন করছে, এবং আমি একদম ড্যাম শিওর জানি আর কি, যে শিওর না, শিওর মানে তো একটা ধারণা, আমি একদম জানি যে আরাজের আগে এই কাজটা কেউ করে নাই। হ্যাটস অফ, মানে ওদের কার মাথা থেকে এটা আসছে, কিভাবে আসলো আমি জানি না, আমার সাথে তো অত কথা হয় নাই, কথা বলা দরকার। আমি আপনাদেরকে, আমি তো এখন চ্যাটিং দেখাতেও পারছি না, লাইভ করছি, রাজস্থানি যে কাপ সেট, তারপরে হচ্ছে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো, এটা নিয়ে আমি পরে লাইভ করবো, একটু দেখাই, এটা নিয়ে নেক্সট লাইভ হবে। এই যে দেখেন ওদের আরেকটা জিনিস, আমার ড্রয়িং রুম ভর্তি এসবে, বিশ্বাস করেন, এখানে একজন মানুষ আসলে তাকে আমি বসতে দিব সোফায়, চা খেতে দিব, বা হচ্ছে টিভি দেখতে দিব, এরকম কোনো সুযোগই নাই। সোফার উপরে, নিচে, এখানে সেখানে কার্টুন আর এইসব হাবি জাবি জিনিসপত্র, এই এগুলো কোথায় পাবো, ছোট্ট বোনটা কোথায় পাবো, আছে আপু। তো আর আজের নেক্সট আমার লাইভ হবে এই জামদানি সেটটা নিয়ে, এটার মধ্যেও কিছু এক্সক্লুসিভ জিনিস আছে, সেটা আমি আজকে দেখাবো না। এবং ওদের আরেকটা সেট আমার খুব মনে ধরেছে, ওটা আপনাদেরকে না দেখালেই হবে না, ওটা দেখাতেই হবে, টার্কিশ একটা জিনিস আছে। তো রাজস্থানিটা আমার হাতে নাই এখনও, আশা করি ওটাও আমার কালেকশনে চলে আসবে। আমার পছন্দের জিনিসগুলো তো আমি দেখিয়ে দিলাম, আর তিনটা বাটি ভালো লেগেছে, এগুলা আমি ইউজ করতে পারতাম যদি আমাকে কেউ গ্যারান্টি দিত যে আমার এগুলো ধোয়ার সময় আমাদের বাসায় যে মানুষটা আমাদেরকে হেল্প করে কাজে, সে যদি এগুলো ভেঙে ফেলবে না, এরকম কোনো গ্যারান্টি থাকতো, আমি সব বের করতাম। ভাই আত্মায় গিয়ে লাগবে, কলিজায় গিয়ে লাগবে যদি একটা বাটি ভাঙে, ওফ, এটা আমি মানতেই পারবো না, এই জন্য চেয়ে চেয়ে দেখি শুধু। আমার আমার পেজে কিছু আপু আছে, আরে রান্না করে সারাদিন, খালি রান্নাই করে রান্নাই করে, আর সাজায় আর ছবি তুলে ফেসবুকে দেয়, মেজাজটা গরম হয়ে যায়, না খেতে পাই না দেখতে পাই। তো হচ্ছে ওনাদের জন্য এটা একদম পারফেক্ট হবে, আমি রেখে দিচ্ছি এটা, এটা সোফার উপরে, মানে সোফায় বসার জায়গা নাই, পিছনটা খালি করেছি, এখানে অনেক কিছু ছিল। তারপরে হচ্ছে কালো কড়াই, খুব সুন্দর লাগছে অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। তো যারা আমার লাইভে এতক্ষণ ছিলেন তাদেরকে আবারও বলছি, আমি কিন্তু এই বাটিগুলোর প্রাইস কত, এটা আমি আলাদা করে নেই নেই বাটিগুলো, আমি এটার ফুল সেটটার প্রাইসটা বলতে পারবো, 18,000 ফুল সেট। এখানে ছয়টা প্লেট, এই যে দেখেন নকশি কাঁথার প্লেট, এই যে আবারও বলছি এটা দাম বেশি কারণ এটা গোল্ড প্লেটেড, বুঝতে পারছেন আপনি। হ্যাঁ নাইস টি সেট, হ্যাঁ টি সেটটা খুব সুন্দর, টি সেটের একটা জিনিস দেখাই, এই দেখেন এর মধ্যে আরও কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেটা আমি এখন দেখাবো না, পরে দেখাবো, পুরো কালেকশনটা আমার কাছে নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম ভুলে গেছি, তো ভুলে যেহেতু গেছি ভুলেই থাকি, শুধু আপনাদেরকে এটুকু বলবো যে এখন লাইভটা ক্লোজ করে দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন পেজে, নেক্সট আমি ওদের আরেকটা প্রোডাক্ট নিয়ে লাইভে আসবো। বিয়ের শপিং মনে হচ্ছে অসম্ভব, প্রশ্নই আসে না, শোনেন, নিজের বিয়েতে এই ডিনার সেট কেনাটা হচ্ছে 1 নম্বর গাধামি, গিফট পাইতে পেতে আপনার জীবন ঝালাপালা হয়ে যাবে, আপনি কিনবেন কেন? আহ, ডিনার সেট, ব্লেন্ডার, তারপরে হচ্ছে বিছানার চাদর, তারপরে হচ্ছে কি ঘড়ি, তারপরে হচ্ছে আর কি, এই সব কিছু কিন্তু মানুষ গিফট দেয়। তো কোনো জীবনও প্লিজ বিয়ে করার আগে ডিনার সেট কিনবেন না, এটা একটা লস প্রজেক্ট। বিয়ের পরে গিফটের বাক্স খুলে কতগুলো ডিনার সেট হলো, ডিস্ট্রিবিউশন বিলি বন্টন করে, তারপর যদি আপনার মনে ধরে আপনি রাখবেন, মনে না ধরলে তখন কিনবেন, আগে কেন কিনবেন? এখন যদি কেউ কারো বিয়েতে আরাজের এই এই কড়াইটা গিফট দেয়, আমি জানি এটা আপনি কাউকে দিতে পারবেন না, হ্যাঁ নিজের ইউজ করে রাখা লাগবে। তো এই বাটিগুলির প্রাইস কত বললাম না, ফুল ডিনার সেট ওটা, আর এটা হচ্ছে সিঙ্গেল নক, নাইস লাগছে, ওকে ঠিক আছে। তাহলে শোনেন, এই পেজে তাসমা জান্নাত পেজটা আমার পার্সোনাল, এখানে আপনারা ফলো করে রাখতে পারেন, ফলো করে রাখলে এরকম আরও এক্সক্লুসিভ জিনিস পাবেন। সেখানে আমি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ভালো জিনিসটা দেখাবো, কখনো আজে বাজে জিনিস দেখাবো না, মানে লো কোয়ালিটি কোনো কিছু আমার কাছে কখনো রিভিউ পাবেন না। তবে ওদের নেক্সট আমি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো, হতে পারে সেটা জামদানি সেট আছে সেটা, অথবা টার্কিশ সেট, কোনটা দেখাবো আমি শিওর না। ততক্ষণ পর্যন্ত আপনারা ওদের পেজটা ঘুরে আসেন, আবারও বলছি আরাজ সিরামিক্স, ARZZ, ওকে।
আল্লাহ হাফেজ।